সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটা ভিডিও এই ভিডিওর মূল আলোচনার বিষয় পরীক্ষার খাতায় যে কোনো অজানা প্রশ্ন তোমরা কিভাবে লিখবে এই ভিডিওটা সাধারণত সকলের কমেন্টের উপর ভিত্তি করেই তৈরি করেছি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যারা সারা বছরে সংসারের চাপ বা বিভিন্ন কাজকর্মের মধ্যে কিছুই পড়াশুনো করতে পারি তারা পরীক্ষায় পাশ করবে কিভাবে। তো এই ভিডিওটায় প্রচুর স্টুডেন্ট কমেন্ট করেছে স্যার আপনি একটা ভিডিও বানান যে কোনো অজানা প্রশ্ন আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবো তো তাদের অনুরোধেই আমি এই ভিডিওটা তৈরি করেছি তোমরা যারা আমাদের আগের ওই ভিডিওটা দেখো তাদের জন্য আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও তাহলে চলো আমরা এখন জেনে নিই কিভাবে আমরা একটা অজানা প্রশ্ন পরীক্ষার খাতায় অ্যাটেন্ড করব তো শুরু করার আগে আমি সকলকে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দেবে এই ধরনের আর গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো যখনই পরীক্ষা একদমই আমাদের সামনে চলে আসে তখনই আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের ভয় কাজ করে যে আমরা পরীক্ষার খাতায় অজানা প্রশ্ন কিভাবে লিখব তো আমি তোমাদের বলবো পরীক্ষার সময় তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই প্রতিটা প্রশ্ন ভালোভাবে পড়ে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে উত্তর দিবে তো তোমাদের কাছে আমি অনুরোধ করব তোমরা তো অনেক সময় নষ্ট করেছো তো কয়েক মিনিটের এই ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখো আমি কথা দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে যে কোনো অজানা প্রশ্ন লেখার ক্ষেত্রে তুমি সুন্দর একটা ধারণা পেয়ে যাবে তো দেখো তোমাদের বোঝানোর জন্য আমি বিভিন্ন সাবজেক্ট থেকে কিছু প্রশ্ন নিয়ে সেগুলো কিভাবে লিখতে হয় আলোচনা করব তো তুমি যদি ভাবো যে আমার ইতিহাস সাবজেক্টটা নেই বা আমার ভূগোল সাবজেক্টটা নেই আমি এই জায়গাটা দেখবো না তাহলে ভুল করবে কারণ আমি এখানে তোমাদের বোঝানোর জন্য উদাহরণ হিসাবে দেখাচ্ছি দেখা গেল তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন পেলে সাঁওতাল বিদ্রোহের পরাজয়ের কারণ কি তো তোমরা এই প্রশ্নটা কখনোই পড়োনি বা এই প্রশ্নের উত্তর সম্পর্কে তোমরা কিছুই জানো না তো এই ক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে দেখো এটা একটা বিদ্রোহ তো বিদ্রোহে পরাজয় ঘটেছে এই পরাজয়ের কারণগুলো তোমাকে লিখতে বলেছি তাহলে তোমাকে ভাবতে হবে একটা বিদ্রোহ বা যুদ্ধে কেন পরাজয় ঘটে ব্যাস এইটুকুই সিম্পল কাজ এরপর তোমরা তোমরা প্রশ্ন থেকে সঠিক দাগ নম্বরটা খাতায় বসিয়ে শুরু করবে ঠিক এইভাবে বানিয়ে বানিয়ে ভারতবর্ষে ইংরেজদের শাসনকালে যে বিদ্রোহগুলো হয়েছিল তার মধ্যে অন্যতম একটা বিদ্রোহ হলো সাঁওতাল বিদ্রোহ তো দেখো সুন্দরভাবে আমরা এই লাইনটা বানিয়ে ফেললাম কারণ ভারতবর্ষে যত বিদ্রোহ বা বিপ্লব ঘটেছিল তার মধ্যে বেশিরভাগই ইংরেজদের আমলে ঘটেছিল তারপরে আমরা প্রশ্ন চলে এলাম প্রশ্নটা কি সাঁওতাল বিদ্রোহ তাহলে সাঁওতালদের সঙ্গে এই বিদ্রোহটা ঘটেছিল এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম তো এবার আমরা লিখব এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল প্রধানত সাঁওতালরা তাই এই বিদ্রোহের নাম ছিল সাঁওতাল বিদ্রোহ আহ প্রথমে একটা প্যারা করে বা ভূমিকা হিসাবে লিখলাম এরপরে আমরা পয়েন্ট করে লিখব তো একটা যুদ্ধে পরাজয়ের কারণগুলো কি কি ঘটতে পারে প্রথমত ধরে নাও একতার অভাব তো তোমরা পয়েন্ট দিলে একতার অভাব দিয়ে তোমরা দু চার লাইন লিখলে তাদের মধ্যে একতা সঠিকভাবে ছিল না তার জন্য তারা পরাজয় ঘটলো দ্বিতীয়ত তোমরা দিলে অস্ত্রের অভাব সাঁওতালদের অস্ত্র বলতে সাধারণত তীরধনুকই থাকে তো এখানে তোমরা লিখলে সাঁওতালদের সাধারণত ভালো কোনো অস্ত্র থাকে না ওদের অস্ত্র বলতে তীরধনুকই থাকে ব্যাস এই দু এক লাইন লিখে দিলে তারপরে তোমরা আর একটা পয়েন্ট দিতে পারো নিজেদের বুদ্ধির অভাব দেখো সাঁওতালরা সাধারণত সবসময় সহজ সরলই হয়ে থাকে তো এক্ষেত্রে তোমরা দু এক লাইন বানিয়ে লিখে দিলে তারপর দেখো একটা যুদ্ধ বা একটা বিদ্রোহ বা যে কোনো ব্যর্থতার পিছনে একটা বড় কারণ হচ্ছে মনোবল হারানো তোমরা একটা পয়েন্ট দিলে তারা নিজেদের মনোবল হারিয়ে ফেলেছিল তো দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা ভূমিকা দিয়ে চার পাঁচটা পয়েন্ট করে করে বেশ কয়েকটা লাইনে লিখে ফেললাম তোমরা যদি পরীক্ষার কথায় এতটুকুই লিখে আসো আমি আশা রাখছি তোমাদেরকে পাঁচের মধ্যে দুই তিন মার্কস দিয়ে দেবে তো দেখো একটা প্রশ্ন ছেড়ে আসার থেকে দুই তিন মার্কস করে করে পাওয়াটাও তো অনেক বেশি ভালো দেখো এখানে আমি তোমাদের ছোট্ট একটা ট্রিক্স বলে দিই ইতিহাসের ক্ষেত্রে যত বিদ্রোহই ঘটেছিল যেমন সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সিপাহী বিদ্রোহ সব বিদ্রোহেই কিন্তু পরাজয় ঘটেছিল আর যত বিপ্লব ঘটেছিল সব বিপ্লবেরই কিন্তু জয় হয়েছিল তো এই ছোট্ট একটা ধারণা এটা মনে রাখলেও তোমরা অনেক কিছু লিখতে পারবে এবারে আসি তোমাদের বাংলা বিষয়ে তো তোমাদের বাংলা বিষয়ে আশা করি কোনো কিছুই বলা লাগবে না তোমরা নিজেরাই সব করতে পারবে আমি তোমাদের প্রবন্ধ রচনা নিয়ে ছোট্ট একটা কথা বলি তোমাদের যদি প্রবন্ধ রচনা আসে তোমরা যে প্রবন্ধ রচনাগুলো পাবে যে কটা থাকবে তার মধ্যে সব থেকে যেটা তোমার ভালো লাগবে বা সব থেকে যেটাই তোমার বেশি জ্ঞান আছে বা তুমি যেটা বুঝবে যে এটা আমি কয়েক লাইন লিখতে পারবো তোমরা প্রবন্ধ সেইটাই লিখবে দেখো তোমাদের আমি বলবো তোমরা যে বিষয়ের যে প্রশ্নই লেখো না কেন সবসময় নিজের ভাষায় নিজের মতো করে লেখার চেষ্টা করবে দেখবে তাতে বরঞ্চ বেশি মার্কস পাওয়া যায় তো সর্বশেষ আমি তোমাদের বলবো তোমরা যদি এইটুকুও বানিয়ে লিখতে না পারো তাহলে তোমরা তোমাদের নিজেদের মতন যেটুকু পারো সেটুকুই লিখে আসবে আশা রাখি অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে দেখো এক ভিডিওতে সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা যদি বলো শুধুমাত্র ইংরাজি বিষয় নিয়ে আলোচনা করতে যে ইংরাজিতে কিভাবে সহজেই পাস করা যায় তাহলে আমাকে কমেন্ট করো আমি খুব শীঘ্রই শুধুমাত্র ইংরাজি বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব তবে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে এবং তোমাদের আমি একটা ছোট্ট অনুরোধ করব। অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করো যারা পরীক্ষা নিয়ে অনেক ভয় পাচ্ছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাবার জন্য ধন্যবাদ